আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হচ্ছে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীনে সার্কুলার। আশা করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীনে এই চাকরিটি সবার জন্যই প্রিয়, সবার পছন্দের একটি চাকরি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শূন্য পদসমূহের সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একটি পদে দুইজনকে নিয়োগ দেবে। পদগুলোতে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 9 মে 2022 তারিখ সকাল 10টা থেকে, এবং এই বিজ্ঞপ্তিটি আবেদন শেষ তারিখ 30 মে 2022 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসমূহ, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা HSC সমান পরীক্ষায় উত্তীর্ণ, অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি 20 শব্দ, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই আবেদনটি আপনারা অনলাইনে করবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং অনলাইনের আবেদনে জমা দেওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে মোবাইলে SMS মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। বিস্তারিত আপনাদের স্ক্রিনে সুন্দর করে দিয়ে দেওয়া হলো, আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।